বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল তা সত্য নয়, কারণ রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো তারেক রহমান নির্দোষ। বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধেও ক্ষমতাসীন সরকার নানা ধরনের মিথ্যাচার করে যাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একটি মহল যারা সুপরিকল্পিতভাবে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় নিয়ে এসেছে, বিশেষ করে বর্তমান সরকার তারেক রহমান সাহেব এবং জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে সেই অভিযোগগুলো যে সত্য নয় এই রায়ের মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হয়েছে। আমরা বিশ্বাস করি যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে যতগুলো অভিযোগ অন্যান্য মামলা করা হয়েছে সবগুলি ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং এটা এই রায়ের মধ্য দিয়ে আজকে সেটাই আবার প্রমাণিত হয়েছে। এই রায়ের সঙ্গে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না, কারণ সরকার যেটা চাচ্ছে যে বিএনপিকে তথা জিয়াউর রহমানের পরিবারকে তথা তারেক রহমান যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে হেয় করা, তাকে খাটো করা, এবং আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন দেশরত্নী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও কতগুলো মামলা করা হয়েছে যেগুলো সবগুলোই বানোয়াট, ভিত্তিহীন। এটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে রাজনৈতিকভাবে এই দলকে, দল নেতৃবৃন্দকে খাটো করার জন্যে। যে আন্দোলন চলছে সে আন্দোলন হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের আন্দোলন, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করবার আন্দোলন, মানুষের ভোটের অধিকারকে রক্ষা করবার আন্দোলন। সেই জন্যে এই আন্দোলন চলছে, চলবে যতক্ষণ না পর্যন্ত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে বিধান সেই বিধান ফিরে আসছে এবং জনগণ সত্যিকার অর্থেই একটি নির্দলীয় সরকারের অধীনে তাদের মতামত প্রদান করতে পারছে আগামী নির্বাচনে। সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পদত্যাগ করা মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেটের বৈঠক সংবিধানের লঙ্ঘন। এদিকে সংবিধানের লঙ্ঘনের প্রতিবাদে সোমবার সারা দেশে কালো পতাকা মিছিল বের করার ঘোষণা দেন রুহুল কবির রিজভী আহমেদ। সরকার তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করার জন্য একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। এর ফলে ক্রমাগত ভাবে এরা গণবিচ্ছিন্ন হয়ে পড়ে, আর তখনই এরা মসনদ আঁকড়ে ধরার জন্য এহেন পন্থা নাই যা তারা অবলম্বন করে না। হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন, গুম, অপহরণ, মুক্তিপণ আদায়, টেন্ডারবাজি, বাস লঞ্চ টার্মিনাল দখল থেকে শুরু করে বিরোধী দলের নেতাদের পুকুরের মাছ এবং গোয়ালের গরু পর্যন্ত ধরে নিয়ে যায় প্রধানমন্ত্রী প্রদত্ত গণতন্ত্র ফেরত দেওয়ার সুযোগে। বন্ধুরা, ক্ষমতাসীন মহাজোটের রাজনৈতিক মতাদর্শ গণতন্ত্রের মৌল নীতি বিরোধী। ক্যাবিনেট মিটিং চলছে বলে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি। পদত্যাগী মন্ত্রীদের দায়িত্ব পালন ও মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠানে তারা যে গতকাল সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন যেটি কার্যকরী করছেন তার মাধ্যমে প্রজাতন্ত্রের সংবিধানের গুরুতর লঙ্ঘন হয়েছে। এই সংবিধানের গুরুতর লঙ্ঘনের প্রতিবাদে আগামীকাল 18 নভেম্বর সোমবার রাজধানী সহ জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস ঘোষণার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, এর রায়ে প্রমাণিত হলো তারেক রহমান দুর্নীতির সঙ্গে জড়িত নয়। রাকিবুল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা। তবে আমাদের কর্মসূচি শেষ হোক,